আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব চেক কালিং, সেকশন ফিল্টার এবং সলিড হিস্টোরি কমান্ড। প্রথমে আসি চেক কমান্ডে। চেক কমান্ডটি ব্যবহার করা হয় কোনো একটা 3D অবজেক্টের ভ্যালিডিটি নির্ণয় করার জন্য। আর চেক কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এইখানে। এইখানে রয়েছে আমাদের চেক কমান্ড, সবশেষের কমান্ডটি হচ্ছে চেক কমান্ড। এখানে ক্লিক করলে একটা পিক বক্স আপনি পেয়ে যাবেন। তারপরে যে 3D অবজেক্টটাকে আপনি চেক করতে যাচ্ছেন সেই 3D অবজেক্টের উপরে একটা ক্লিক করলে আপনার কমান্ড বারে একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে দিস অবজেক্ট ইজ ভ্যালিড শেপ ম্যানেজার সলিড। তার মানেই হচ্ছে এটা একটা ভ্যালিড 3D অবজেক্ট। এটা যদি ভ্যালিড কোনো 3D অবজেক্ট না হতো তাহলে আপনাকে সেই অবজেক্টটাকে আবার সিলেক্ট করতে বলা হতো। যদিও এই কমান্ডটি তেমন ব্যবহৃত হয় না, আমি স্কেপ বাটন প্রেস করলেই আমরা চেক কমান্ড থেকে বের হয়ে যাব। এবার আসি আমরা কালিং কমান্ডে। এই কমান্ডটা যদি আপনার সিলেক্টেড থাকে তাহলে আপনি যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করেন তাহলে এই যে হিডেন লাইনগুলো রয়েছে, হিডেন এজগুলো রয়েছে, সেগুলো দেখা যাবে না। এখানে যে ফেসগুলো রয়েছে এই ফেসের এই হিডেনে এইখানে আরেকটা এজ রয়েছে যেটা এখন দেখা যাচ্ছে না। তবে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কালিং অপশনটি অফ করে দিয়ে যদি আপনি অবজেক্টটাকে সিলেক্ট করেন তাহলে আপনি সবগুলো এজ দেখতে পারবেন। এইটাই হচ্ছে আপনার কালিং কমান্ডের ব্যবহার, এর বেশি কিছু না। এর পরের কমান্ডটি হচ্ছে আমাদের সিলেকশন ফিল্টার। আমরা যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করি, এই যে আমি অবজেক্টের উপরে একটা ক্লিক করলাম তাহলে পুরো অবজেক্টটাই সিলেক্টেড হয়ে গেল। তবে আপনি যদি পুরো অবজেক্টটা সিলেক্ট না করে আপনি স্পেসিফিক কোনো একটা কর্নারকে অথবা কোনো একটা এজকে অথবা কোনো একটা ফেসকে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে ফিল্টার ব্যবহার করতে হবে। আর এই জন্য আপনাকে চলে যেতে হবে এই সেকশন প্যানেলে। সেকশন প্যানেলের এইখানে রয়েছে আমাদের ফিল্টার। আপনি যে কোনো একটা ফিল্টার করে নিতে পারেন। আমি যদি ভার্টেক্স অপশনে ক্লিক করি তাহলে এই যে কর্নারের যে পয়েন্টগুলো রয়েছে, ভার্টেক্স পয়েন্টগুলো, সেগুলো আমি খুব সহজেই সিলেক্ট করতে পারবো। আমি একটু জুম করে নিলাম। তারপরে আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে এইখানে যে ভার্টেক্সটা রয়েছে সেটা একটা লাল পয়েন্ট দিয়ে হাইলাইট হয়ে যাবে। এবং সেই ভার্টেক্সের উপরে যদি আপনি কার্সরটা রাখেন তাহলে কিছু অপশন আসবে। একটা হচ্ছে মুভ ভার্টেক্স। আপনি এটার মাধ্যমে এই ভার্টেক্সটাকে মুভ করতে পারেন, এই 3D অবজেক্টের এই ভার্টেক্সটাকে যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। আরেকটি অপশন রয়েছে অ্যালাউ ট্রায়াঙ্গুলেশন অপশন। এই অপশনে ক্লিক করে আপনি এই ভার্টেক্সটাকে বিভিন্ন শেপ দিতে পারেন। সিলেকশন ফিল্টারের এর পরের অপশনটি হচ্ছে আমাদের এজ অপশন। এই অপশনে ক্লিক করে আপনি স্পেসিফিকভাবে কোনো একটা এজকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ ধরুন যে আমি এই নিচের এজটাকে সিলেক্ট করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করলে সেই এজটা সিলেক্টেড হয়ে যাবে। তারপরে এই যে লাল বাটনটা রয়েছে এখান থেকে আমি সেই এজটাকে মেনটেন করতে পারি, ভেতরে কিংবা বাইরে নিয়ে আসতে পারি। সাপোজ বাইরে নিয়ে এসে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তারপরে এসকেপ বাটনটি প্রেস করলেই আমরা সেই কমান্ড থেকে বের হয়ে যাব। সিলেকশন ফিল্টার ব্যবহার করে ফ্রি হ্যান্ডে স্কেচ করা যায়। ফ্রি হ্যান্ডে আপনি বিভিন্ন শেপ দিতে পারবেন আপনার অবজেক্টটাতে। তবে যদিও এই ধরনের প্রয়োজন আমি কখনো দেখিনি। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। সিলেকশন ফিল্টারের এর পরের অপশনটি হচ্ছে ফেস অপশন। এই ফেস অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমি স্পেসিফিকভাবে যে কোনো একটা ফেসকে সিলেক্ট করতে পারি। সাপোজ এই ফেসের উপরে ক্লিক করলে সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে। তারপরে এসকেপ বাটন প্রেস করলে আপনি এই কমান্ড থেকে বের হয়ে যাবেন। এভাবে কোনো একটা পার্টিকুলার এজ কিংবা ফেস সিলেকশন যদিও আমাদের কখনো প্রয়োজন হয় না, আমরা কোনো একটা কমান্ড যদি অ্যাক্টিভেট করি তারা অটোমেটিক একটা অপশন দিয়ে দেয় আমাদের সেই ফেস কিংবা এজকে সিলেক্ট করার জন্য। তারপরও যদি আপনার কখনো এই অপশনগুলো প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এর পরের অপশনটি হচ্ছে আমাদের সলিড হিস্টোরি। বর্তমানে সলিড হিস্টোরি অপশনটি অফ রয়েছে। সলিড হিস্টোরি যদি আপনি অন করতে চান তাহলে আপনাকে যেতে হবে সলিড ট্যাবে। এই যে সলিড ট্যাবে ক্লিক করলাম, তারপরে চলে যাব আমি এইখানে রয়েছে আমাদের সলিড হিস্টোরি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কমান্ড বারে দেখুন যে এখানে বর্তমানে এটা অন হয়ে গেল, মানে এটি অন হলো। আবার আমি যদি এইখানে ক্লিক করি তাহলে সেটা জিরো হয়ে গেল, মানে এটা অফ হয়ে গেল। এভাবেও আপনি এটাকে অন অফ করতে পারেন, অথবা কিবোর্ডে টাইপ করতে পারেন SOLID সলিড হিস্ট, HIST সলিড হিস্ট টাইপ করে ইন্টারপ্রেস করলে আপনি দুইটা অপশন দিতে পারবেন, একটা জিরো এবং অন। বর্তমানে এটা জিরো রয়েছে মানে এটা অফ রয়েছে। আমি অন দিলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে এটা অন হয়ে গেল। 3D অবজেক্টগুলোতে
যদি আমরা কোনো একটা চেঞ্জ নিয়ে আসি তাহলে সেটা হিস্টোরির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। যেমন ধরুন যে এই যে সিটটা রয়েছে এখানে যদি আমি একটা স্ফিয়ার ড্র করি, আমি চলে গেলাম হোম ট্যাবে, তারপরে এইখানে রয়েছে আমার একটা স্ফিয়ার, এইখানে ক্লিক করলে স্ফিয়ার কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে এই কর্নারে আমি একটা স্ফিয়ার ড্র করে নিলাম। এবার আমরা এই দুটা 3D অবজেক্টকে সাবট্র্যাক্ট করব, এর জন্য চলে আসলাম এখানে, এখান থেকে ক্লিক করলে সাবট্র্যাক্ট কমান্ডটি অন হয়ে যাবে। আমি এই অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তাহলেই এরা সাবট্র্যাক্ট হয়ে যাবে। এখন আমরা এখানে সলিড হিস্টোরি কমান্ডটি অ্যাপ্লাই করব, এর জন্য চলে গেলাম এই জায়গায়, তারপরে আমি এইখানে সলিড হিস্টোরিতে অন করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কার্সরের ওইখানে একটা আইকন দেখা যাবে, যেটা হচ্ছে সলিড হিস্টোরির আইকন। এখন আমি যদি এই 3D অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে সেই 3D অবজেক্টের আগের কি অবস্থা ছিল সেটা এখানে থেকে দেখা যাচ্ছে। আবার আমি যদি এই স্ফিয়ারের এই অংশটুকুতে আমি যদি ক্লিক করি তাহলে সেই স্ফিয়ারটি আবার ফিরে আসলো। মোট কথা, সেই 3D অবজেক্টে আমরা যা যা মডিফিকেশন করেছি সেগুলো হিস্টোরি আকারে এখানে শো করবে, এবং আমরা এখানে মডিফাইও করতে পারি আবার নতুনভাবে। এখানে এই স্ফিয়ারটা সিলেক্টেড হয়ে আছে, এখন যদি আমি এখানে মুভ গিজমোটি নিয়ে আসি তাহলে একটা মুভ গিজমো চলে আসবে সেই স্ফিয়ারের জন্য। তারপরে এটাকে আমি মুভ করতে পারবো, আমি সাপোজ এটাকে উপরে নিয়ে গেলাম, তারপরে স্কেপ বাটন প্রেস করলে দেখুন যে সেই স্ফিয়ারটা এখন নাই, তবে সেই কমেন্টটা সেই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে সেই স্ফিয়ার এবং সেই 3D অবজেক্টের মধ্যে, যেটা হচ্ছে সাবট্র্যাক্ট। এইভাবে আপনি সলিড হিস্টোরি কমেন্টটি ব্যবহার করে আপনি আপনার ড্রয়িংয়ের স্টেপগুলো খুঁজে বের করতে পারবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।